हाई एवरीवन, आमी राहुल और तुम्हारा देखो MLT बाय राहुल। आज के एक नतून अपडेट वीडियो नहीं एसेछि तुम्हारे जो तुम्हारा जे समस्त स्टूडेंटरा जेनफास यूजी काउंसिलिंग 2021 जेटा डिसेंट्रलाइज्ड मॉपअप राउंड काउंसिलिंग होबे सेटाते अंशग्रहण करते चाहो एवं तुम्हारा जरा हमार एर आगे वीडियो देखे तारा अवश्य जानो 11 तारीख थेके 15 तारीखेर मध्य रेजिस्ट्रेशन अलरेडी शुरू हो गए। तो ताओ आजकेर ई वीडियोटी बनानोर उद्देश्य हलो तुम्हरा किभाबे ई पेमेंटटा करबे एबं रेजिस्ट्रेशन करबे एबं तार परवर्ती स्टेप कि होबे मूलत सेई निये आजकेर ई वीडियो। एबं तुम्हरा ई आगेर वीडियोते अनेक कमेंट करेछो जे कमेंटगुलिते तुम्हरा तोमादेर डाउट्सगुलोके বলেছো। তো আমি যেমনটা বলেছিলাম তোমাদের ওই ডাউটসগুলোকে একটা ভিডিওর মাধ্যমে সবারই কাছে তুলে ধরব যাতে বাকি স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও এই ডাউটসগুলো বুঝতে ক্লিয়ার হয় এবং তোমাদের কাউন্সেলিংটা করতে সুবিধা হয়। তো দেখো আমি এখন বর্তমানে আছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে যেখানে জেনফাস ইউজি এবং ফিজি লিঙ্ক একসঙ্গে দেওয়া রয়েছে। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারবে। তো বাঁ দিকে দেখতেই পাচ্ছ অনগোয়িং প্রসেস জেনফাস ইউজি কাউন্সেলিং, এই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পেজ দিতে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ যে রয়েছে অ্যাপ্লাই অনলাইন ফর OPT ইন। ওপরের দিকে একটু আসলেই দেখতে পারবে ইনফরমেশন বুলেটিন অ্যাপ্লিকেশন এবং নিচে হাউ টু অ্যাপ্লাই। ওই হাউ টু অ্যাপ্লাইয়ের পাশে যে PDF সাইনটা রয়েছে ওখানে ক্লিক করলে তোমাদের হাউ টু অ্যাপ্লাইটা PDF আকারে ডাউনলোড হবে। তো চলো তোমাদেরকে আগে বলে দিই তোমরা কীভাবে কাউন্সেলিং প্রসেসটা হাউ টু অ্যাপ্লাই করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তো তোমাদেরকে প্রথম থেকে বলি এই অ্যাপ্লাই অনলাইনে করলে তোমাদের ইওর অ্যাকাউন্ট অপশান আসবে। এখানে দুটি অপশান, সাইন অ্যান্ড নাও অ্যান্ড লগ ইন। তো দেখো যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন করবে তোমাদের ID পাসওয়ার্ড ডেট অফ বার্থ দিয়ে রোল নাম্বার দিয়ে, এবং যারা নিউ রয়েছো যেহেতু সুযোগ একটা দেওয়া হচ্ছে তোমাদেরকে তারা তোমরা অ্যাজ এ নিউ ইউজার করবে এবং সব কিছু ঠিকঠাক করে পুট করে তোমরা পরবর্তী পেজে যেতে পারবে। পরবর্তী পেজে যাওয়ার পরে তোমাদেরকে ভেরিফাই OTP করতে হবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলে সেখানে OTP যাবে এবং পরবর্তীতে এই লগ ইনটি তোমাদের কমপ্লিট হবে। এ প্রসঙ্গে যদি ফরগেট পাসওয়ার্ড করতে হয়, অর্থাৎ যদি তোমাদের ID পাসওয়ার্ড তোমরা ভুলে যাও, তো সময় তোমাদের সেক্ষেত্রে পাসওয়ার্ডটাকে রিকভার করতে হবে বা নিউ পাসওয়ার্ড দিতে হবে। তারও প্রসেস এখানে নিচের দিকে ফরগট ইওর পাসওয়ার্ডে ক্লিক করে বাকি প্রসেসটা তোমাদেরকে করতে হবে। এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ডিরেক্টলি বলা আছে ডু নট ক্রিয়েট মাল্টিপ্লে অ্যাকাউন্ট, অর্থাৎ আগে অ্যাকাউন্ট থাকলে কিন্তু আর নিউ অ্যাকাউন্ট করবে না। পরবর্তী পেজে আসলে দেখতে পাবে মেন মেনু স্ক্রিন দেখা আছে, এখানে গো টু লগ ইন পেজ, লগ ইন পেজে যেতে হবে, ওকে তোমাদেরকে ফিল আপ দ্য নেসেসারি ফিল টু লগ ইন, লগ ইন করার জন্য ফিল আপ করতে হবে এবং ক্লিক অন দ্য ওকে ওকে করতে হবে এবং সিলেক্ট ইউর প্রেফারেন্স অনগোয়িং প্রসেসে যেতে হবে। পরবর্তী স্টেপ ওয়ানের এরপরে স্টেপগুলো তোমরা ক্লিয়ারলি দেখতে থাকো। জেনফাস ইউজি কাউন্সিলিং 2021 সিলেক্ট ইউর প্রেফারেন্স অনগোয়িং। স্টেপ ওয়ান কমপ্লিট হওয়ার পরে স্টেপ টু এ তোমাদেরকে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশনে ইন দিস সেগমেন্ট ইউ উইল অ্যাবল টু সি ইউর পার্সোনাল ইনফরমেশন ডিটেলস দিতে হবে এবং 3 নম্বরে তোমাদেরকে স্টেজে আসতে হবে এবং এখানে কিন্তু ভালো করে নজর রাখতে হবে আপলোড ইউর ফটো এবং সিগনেচার দিতে হবে। ফটো এবং সিগনেচার কত মধ্যে দিতে হবে হাইট এবং ওয়েট সেটা কিন্তু তোমাদেরকে এই 3rd স্টেপের নীল কলামে কিন্তু দেওয়া আছে, দেখে নিতে হবে। এরপরে 4th স্টেপে আসলে তোমাদেরকে তোমরা যে কনফার্ম যে তোমরা কাউন্সেলিংটা করবে সেই জন্য ইয়েস এবং করতে না চাইলে নো করতে হবে 4 নম্বর স্টেপে। 5 নম্বর স্টেপে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে মেকিং পেমেন্ট করতে হবে, তার মধ্যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, তোমাদেরকে কিন্তু এরপরে 4 নম্বর স্টেপে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এবং পরবর্তী 5 নম্বর স্টেপে আসলে তোমরা দেখতে পাবে এখানে ডান সাকসেসফুলি হবে এবং তারপরে এরপর সর্বশেষ তোমরা আসলে দেখতে পাচ্ছ এখানে ক্লিক অন দ্য ফলোয়িং টু টেক প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান বি প্রিন্টেড ফ্রম এনি অ্যাকাউন্ট মেনু ফ্রম দ্য টপ। তোমরা এটা ডাউনলোড করে আপাতত তোমাদের রেজিস্ট্রেশন এবং যে সিস্টেমটা সেটা কমপ্লিট করে রাখবে। তো এই হলো তোমাদের হাউ টু অ্যাপ্লাইয়ের পুরো ডিটেলস। তো এরপরে চলো কিছু বেসিক যে ডাউটসগুলো রয়েছিল বা এর পরবর্তীতে তোমরা কী করবে তা বাকি এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিই। তো দেখো যে নোটিশটি পাবলিশ হয়েছিল সেই নোটিশ অনুসারে 11 থেকে 15 তারিখের মধ্যে তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। তো যেভাবে পেমেন্ট করে তোমাদেরকে বলে দিলাম
এখানে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু দু রকম স্টুডেন্টরা পারবে, যারা আগে কোনো সিট পাওনি কিন্তু কোনো সিট পেয়েছিলে কিন্তু কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, সেটা প্যারামেডিকেল বা ডাব্লিউবিজি থেকে নার্সিং, তারা চান্স পাবে। এবং আরেকটা স্টুডেন্ট যারা ক্যাটাগরি টু এর মধ্যে রয়েছে, দেখো যারা এক্সামে দিয়েছিলে কিন্তু কোনো রেজিস্ট্রেশন করনি কাউন্সিলিংয়ের জন্য, তারাও পারবে। এই দু রকম ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। পেমেন্টের কথাটা তোমাদেরকে বলে দিয়েছিলাম। এরপরে তোমাদের ব্যাপার হচ্ছে, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো তোমরা এটা বিএসসি নার্সিংয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছো, তো দেখো এটা কিন্তু 22 তারিখের এই 15 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। এইভাবে তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তোমরা কি করবে সেটা হচ্ছে তোমাদের ব্যাপার। তোমাদের কিন্তু এখানে এসএসকেএম তোমরা অনেকে ডাইরেক্ট বলছো, কিন্তু না, এখানে কোনো কোথায় যেতে হবে বা কবে কি সেটা ডাইরেক্টলি এখানে বলা নেই, তবে তোমাদেরকে চয়েস দেবের কলেজে যেতে হবে, এটা একটা লাইনে বলা রয়েছে। তো কবে কোথায় কিভাবে যাবে সেটা কিন্তু পরবর্তী আপডেট তোমাদেরকে এই ওয়েবসাইটই দেবে, দিলে আমি তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমাদের এই প্রসিডিওর ভাবে 11 থেকে 15 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করো এবং পেমেন্ট করো, এবং পরবর্তী 22 তারিখে তাকে আপডেট আসবে, এবং আসলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। এবং এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম টোটেন নোটিশ সম্পর্কে, সেটাও তোমরা দেখতে পারো। তো যদি এখনও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করো, এবং দেখা আছে নেক্সট ফটোবর্তী আর একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।